নিউজ 5 থেকে এসেছিলাম। আপনি পেয়ারা খাওয়া বন্ধ করুন, কাজে এসেছি এখানে, ঠিক আছে? বাংলাদেশে বা সব জায়গায় ইফটিজিং হয় মেয়েদের সাথে। কিভাবে বড় হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে? আমি কইনি, আমি বুঝতেছি না, ওই যে সিটি একটু নামিয়ে দেন। তুমি পেয়ারা খাচ্ছ, এখানে শুট চলছে, হচ্ছে না হচ্ছে না, আমার তোমার কাছ থেকে শুনতে হবে। মেরা ওদিকে কেন, এদিকে করছি কাজ। ক্যামেরা এদিকে ঘোরাও, আমি বলছি, আর তুমি ক্যামেরা এদিকে ওদিকে ঘোরাচ্ছ না। তাহলে কি এটা সরকারি ছুটি হবে? তো এটি একদিক থেকে ভালো উদ্যোগ, যেমন এমনিতেই সকল প্রেমিক প্রেমিকা এই দিনে ক্লাস ছুটি থাকতে ও সকলে ক্লাস ফাঁকি দিয়ে এমনিতেই চলে যায়। ভ্যালেন্টাইন্স ডে যে গেল সামনে, তো ভ্যালেন্টাইন্স ডে কে সরকার সামনে বছর থেকে কি হচ্ছে, আমি তো ওনাকে ঠিক করতে দেই না, ইন করলে ইন করতে হবে, হ্যাঁ এইদিকে ইন করতে হবে। রোবটিক শেষ করি, শেষ করি, তারপরে অ্যাড্রেস মোবাইল নাম্বার জানাবো, ঠিক আছে? আপু আপনার সাথে নাকি? হ্যাঁ ছোট বোন। অনেক সুন্দর, এমনি ভালো লাগছে। আমি কোয়েশ্চেন করবো, বয়ফ্রেন্ড আছে, যদি প্রবলেম না থাকে ওয়াশরুমে ফোন বা পেপার এগুলো কি ইউজ করেন ফ্রি টাইমে? ফোন ইউজ করাটাই ভালো লাগে সবথেকে বেশি, দেখা যায় ওখানে বসে বসে ফেসবুক ইউজ করতেছি। আচ্ছা আমরা জাস্ট একটা প্র্যাঙ্ক শো করছিলাম, সরি। হ্যাঁ উপরে ক্যামেরা আছে। প্রাণ ঝালমুড়ি যখন যেখানে খান সাবধান, প্রাণ ঝালমুড়ি যখনই যেখানে খান সাবধান, প্রাণ ঝালমুড়ি যখন যেখানে খান সাবধান, প্রাণ ঝালমুড়ি যখন যেখানে